এখন আমরা কথা বলবো ডিস্ট্রিক্ট সার্ভেইলেন্স অফিসার ডক্টর অজিত কুমার ভট্টাচার্যের সঙ্গে। বর্তমানে যে সমস্ত কোয়ারেন্টাইনে হোটেলগুলোতে ডাক্তার এবং নার্স প্যারামেডিক্যাল স্টাফরা রয়েছেন, কতজন আজকে রিলিজ করা হয়েছে কতজনকে, এবং এখন পর্যন্ত মোট কতজন রিলিজ হলেন, কতজন রয়েছেন, এ ব্যাপারে বিস্তারিত জানব। আমরা কোয়ারেন্টাইন সাধারণত জানেন যে দু রকমের কোয়ারেন্টাইন হয়, একটা হোম কোয়ারেন্টাইন এবং একটা ফেসিলিটি কোয়ারেন্টাইন। তো ফেসিলিটি কোয়ারেন্টাইনে আমরা এখন পর্যন্ত যারা ছিলেন ডাক্তার এবং প্যারামেডিক্যাল স্টাফ অনেকেই ছিলেন, তার মধ্যে লাস্ট যেটা 5 তারিখের যেটা আমার কাছে আছে রেকর্ড মতে, যে সাগরিকা রিজেন্সি থেকে 12 জন এবং সুদক্ষিণা থেকে 19 জন, টোটাল 31 জন তার আজকের দিনে মেডিকেল অফিসার মানে ডাক্তার, ওনারা মেডিকেল কলেজের ডাক্তার এবং মেডিকেল কলেজের নার্সিং স্টাফ এবং প্যারামেডিক্যাল স্টাফ অন্য যারা আছেন তাদেরকে রিলিজ করা হয়েছে। এছাড়া টোটাল ফেসিলিটি কোয়ারেন্টাইন থেকে আজকের দিন পর্যন্ত আমরা 485 জনকে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এর মধ্যে বেশিরভাগই আমাদের ছিলেন ডাক্তার প্যারামেডিক্যাল স্টাফ যারা কোভিড ওয়ার্ডে কাজ করেছিলেন মেডিকেল কলেজে এবং 14 দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। তো অনেকগুলো হোটেলেই ছিলেন, এখানে আমরা যে যে হোটেলে ছিলেন, যেমন মধুবন গেস্ট হাউসে ছিলেন, কল্পতরু হোটেলে ছিলেন, ইলোড়াতে ছিলেন, কাচার ক্লাবে ছিলেন, তারপর আমরা সিদ্ধার্থ হোটেলে ছিলেন। তো এই রকম হোটেল ছাড়াও সাগরিকা রিজেন্সি বললাম ওটাতে ছিলেন, সুদক্ষিণাতেও ছিলেন, এইভাবে ছিলেন। এছাড়াও অনেকগুলো আমাদের ফেসিলিটি কোয়ারেন্টাইন আছে, এখানে অন্যরাও ছিলেন ডাক্তার ছাড়া, যেমন নেট্রিপ আছে, আপনারা জানেন নেট্রিপে অনেকগুলো রাখা হয়েছিল। আমরা কিছুদিন আগে শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে আমাদের 34 জন ছিলেন ওখানে, ওদেরকেও আমরা রিলিজ করে দেওয়াছি, এটাও একটা ফেসিলিটি কোয়ারেন্টাইন হিসাবে ধরা হয়েছিল। তাছাড়া আমরা বাম বিদ্যাপীঠ হাই স্কুলে আমাদের যারা স্ট্যান্ডার্ড লেবার আটকা পড়েছিলেন লকডাউনের সময় 264 জন, তাদেরকে আমরা সেফ সব রিলিজ করে দেওয়া হয়েছে ওরা। তো টোটাল আমরা এই সব কিছু মিলিয়ে আজকের দিনে আমরা 485 জনকে ফেসিলিটি কোয়ারেন্টাইন থেকে আমরা রিলিজ করে দিয়েছি। তাছাড়া হোম কোয়ারেন্টাইনে যারা আছেন, তো হোম কোয়ারেন্টাইনে আজ পর্যন্ত আমাদের যেটা এনরোলমেন্ট যেটা আছে আজকের দিনে হোম কোয়ারেন্টাইনে আমরা 194 জনকে পাঠিয়েছি হোম কোয়ারেন্টাইনে, আর এখন পর্যন্ত টোটাল 6251 জন হোম কোয়ারেন্টাইনে এনরোল হয়েছেন। তো তার মধ্যে আমরা সব যে আছেন তা না, তার থেকে আমরা কিন্তু হোম কোয়ারেন্টাইনের একটা ব্যাপার আছে যে 14 দিন পরেও আরও 14 দিন সেলফ রিপোর্টিং করতে হয়। হেলথ ওয়ার্কাররা 14 দিন বাড়ি বাড়ি যায়, গিয়ে দেখে ওদের স্বাস্থ্যের ব্যাপারে কোনো কিছু আছে কিনা, কোনো সিমটম আছে কিনা, যদি থাকে তাহলে তো ওদের স্যাম্পল নেওয়া হবে, ওদেরকে আইসোলেশনে পাঠানো হবে বা মেডিকেল কলেজে বা সতীন্দ্রমোহন দেব সিভিল হসপিটালে পাঠানো হবে। আর যারা যাদের কোনো সিমটম থাকে না তাদেরকে আরও 14 দিন ওদেরকে বলা হয় যে ওরা যাতে নিজেরা নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে স্বাস্থ্যকর্মীকে জানান বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাতে তারা যোগাযোগ করেন। তো এইভাবে 28 দিন কমপ্লিট হয়ে যাওয়া যাদের হয়ে গেছে এখন পর্যন্ত, তার মধ্যে 6251-র মধ্যে 4639 জন অলরেডি 28 দিন কমপ্লিট করে দিয়েছেন, ওনারা বেরিয়ে গেছেন এখান থেকে। আর আমরা টোটাল যারা প্যাসেঞ্জারকে আমরা এনরোল করেছি ফর অবজারভেশন আইডেন্টিফাইড ফেসিলিটিতে এখন পর্যন্ত আজকের দিনে আমরা কেউকে এখনো পর্যন্ত আমরা রিপোর্ট পাইনি এখন পর্যন্ত, হয়তো ঢুকবেন, ঢোকার পরে বিকেল বেলা পাবো রিপোর্ট। তো এখন পর্যন্ত 499কে আমরা ফেসিলিটি কোয়ারেন্টাইনে আমরা করেছিলাম, আর ডিসচার্জ তো বলেছি আপনাকে যে আমরা 485 জনকে আমরা ডিসচার্জ করে দিয়েছি, 14 জন এখন পর্যন্ত স্টিল ফেসিলিটি কোয়ারেন্টাইনে আছেন যাদের কোয়ারেন্টাইন পিরিয়ড যেটি 14 ডেজ কমপ্লিট হয়নি। কোন জায়গাতে এরা? তো এরা নেট্রিপে আছেন বেশিরভাগ, নেট্রিপেই ওরা আছেন এখন পর্যন্ত। তো এই আর কয়েকজন হোটেলে আছেন, ডাক্তার সবাইকে এখনো রিলিজ করা হয়নি, যারা পরে এসছেন বা প্যারামেডিক্যাল স্টাফ ওরা হোটেলেও কয়েকজন আছেন আর নেট্রিপে কিছু আছেন, এই মিলিয়ে 14 জন এখন পর্যন্ত 14 জন আমরা আছেন। স্টেটের বাইরে যারা আসছেন তারা কোন কোন জায়গা থেকে আসছেন, এই ধরনের কোন রিপোর্ট আছে আপনাদের কাছে? দেখুন, স্টেটের বাইরে আমাদের আসাম সরকার আসামকে 5টা জোনে ভাগ করা হয়েছে। তো আমাদের বরাকবেলি জোনের হেড যেটা পড়ছে সেটা শিলচরে। তো এখানে অনেকগুলা প্যাসেঞ্জার আসছেন বাইরের স্টেট থেকে আসবেন আমরা আশা করছি, তার মধ্যে রাজস্থান থেকে, আজমির থেকে,
আজ খবর যেটা আসছে এখন পর্যন্ত 45 প্যাসেঞ্জার্স আজমির থেকে এসছে, ওদেরকে সবাইকে আমরা ফেসিলিটি কোয়ারেন্টাইনে আমরা রাখবো ভাবছি। আর এছাড়া যারা হটস্পট জোন থেকে আসছেন, রেড জোন বা অরেঞ্জ জোন থেকে যারা আসছেন, তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে নেব না, তাদেরকে আমরা ফেসিলিটি কোয়ারেন্টাইনে রাখবো এবং ICMR-এর গাইডলাইন মেনে ওদের লালারস আমরা পরীক্ষা করব এবং পরীক্ষা করে দেখব। যদি কাউকে পজিটিভ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে আমরা আইসোলেশনে ওদেরকে ভর্তি করে দেব। আর যাদেরকে পাইনি সেটা ICMR-এর গাইডলাইন মতো আমরা 6 দিন পর একটা স্যাম্পল টেস্ট করব, 14 ডে এবং 15 ডেতে দুটো স্যাম্পল টেস্ট করে যদি আমরা নেগেটিভ পাই তাহলে আমরা কোভিড ডিসচার্জ বোর্ড গুয়াহাটিতে পাঠিয়ে দেবো, ওইখান থেকে আমরা রিপোর্ট পাওয়ার পর তাদেরকে আমরা ডিসচার্জ দিয়ে দেবো, এটাই নিয়ম। আজমির থেকে যারা এসছেন বা অন্যান্য জায়গা থেকে তারা কি এই জেলার বাসিন্দা? হ্যাঁ, যারা আসছেন আজমির থেকে তারা এই জেলারই বাসিন্দা, এই জেলার বলতে এখানের এই জোনের বাসিন্দা আমরা বলবো। হয়তো কাছাড় জেলার নাও থাকতে পারেন, হাইলাকান্দি করিমগঞ্জ মিলিয়ে তিনটা জোনের মধ্যে ওরা পড়তে পারে। জেনারেলি এখান থেকে যারা আসছেন বাইরে থেকে তারা এই অঞ্চলের লোকদেরকেই এখন ট্রান্সপোর্টেশন করা হচ্ছে। আর এখানে যারা মানে এন্ট্রি পয়েন্ট যেটা সেটা কোন জায়গায় করা হয়েছে? রামনগর ISBT? হ্যাঁ, এখানে তো আমরা দুভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে যে নর্থ ইস্টার্ন রিজিয়নের যেগুলো আছে চেক গেটে আমরা ওদেরকে স্ক্রিনিং করে নিচ্ছি, কারণ এই নর্থ ইস্টার্ন রিজিয়নের জোনগুলো সাধারণত গ্রিন জোন থেকে আসছেন, তাই মিজোরাম মণিপুর এই যে জোন দুটা থেকে বা মেঘালয় থেকে যারা আসছেন এই আমরা দীঘরকাল চেক গেট আছে এখানে আমরা টিম বসিয়েছি, আমরা জিরিঘাটের টিম বসিয়েছি এবং আমরা লাইলাপুরের টিম বসিয়েছি, ওখানে ওদেরকে স্ক্রিনিং করে তারপর ওদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। আর বাকি যারা আসছেন বাইরে থেকে ওদের গাড়ি ISBT-তে ঢুকানো হচ্ছে, ISBT-তে আমাদের 24x7 বাকি যারা মানে নর্থ ইস্টার নর্থ বাইরের যারা আসছে তো ওদেরকে ওইখানে আমরা আসছেন, ওখানে আমাদের মেডিকেল টিম আছে, আমাদের 104 টিম আছে এবং আমাদের MMU টিমও আছে, ওরা সবাই এখানে ওদেরকে স্ক্রিনিং করছেন। স্ক্রিনিং করে ওদেরকে যারা বাইরে থেকে হটস্পট জোন থেকে আসছেন, আগেই বলেছি রেড জোন বা অরেঞ্জ জোন থেকে যারা আসছেন তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে দিচ্ছি না, তাদেরকে আমরা ফেসিলিটি কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেব। আর বাকি যদি কোনো নন হটস্পট জোন থেকে আসেন, অরেঞ্জ জোন না গ্রিন জোন থেকে যারা আসেন, তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে রাখবো এবং তাদেরকে আমরা স্বাস্থ্যকর্মী দ্বারা রোজ রোজ আমরা পরীক্ষা করব। এই যে এখন বর্তমানে বাইরে থেকে আসা শুরু হয়েছে, তো সেটা একটা আপনাদের কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন? নিশ্চয়ই, বাইরে থেকে যারা আসছেন, দেখুন যারা হটস্পট জোন থেকে যারা আসছেন তো তাদের মধ্যে সংক্রমণ আছে কিনা সেটা আমাদের জানতে হবে, তার জন্য আমরা হোম কোয়ারেন্টাইনে নিচ্ছি না, আমরা ফেসিলিটি কোয়ারেন্টাইনে নিচ্ছি এবং সেখানে আমরা সরকারের নির্ধারিত নীতি মেনে এবং ICMR এবং WHO-র গাইডলাইন মেনে আমরা ওদেরকে কোয়ারেন্টাইনে থাকাকালীন যে যে পরীক্ষা নিরীক্ষা করা উচিত সেটা করব। এবং এখানে আমরা পার্সোনাল প্রোটেকশন নিয়ে সবাইকে করব, যারা স্ক্রিনিং আছেন দায়িত্বে যারা থাকবেন তাদেরকেও আমরা PPE দিয়ে দিচ্ছি সবাইকে, এবং যারা কোয়ারেন্টাইন ফেসিলিটিকে ওদের সাথে দেখাশোনা করবেন তাদেরকেও আমরা PPE-র জন্য বলবো, এবং ল্যাবটেক যারা আছেন ট্রেন ল্যাবটেক তারা নিশ্চয়ই PPE পরিধান করে সোয়াব কালেকশন করবেন এবং মেডিকেল কলেজে RT-PCR-এর জন্য পাঠিয়ে দেবেন।